وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ আপনার রবে যা ইচ্ছা সৃষ্টি করেন আর মনোনীত হলেন, মানে সৃষ্টির মাঝে মর্যাদা দিন। তো আল্লাহ ইনি আয়াত জানাই দিলা যে আল্লাহর যে কোনো জিনিস যেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেন, কারণ আল্লাহ তো হরুর মুখাপেক্ষী নাই, শরীরে জিগাইবার প্রয়োজন নাই। আর সৃষ্টির মাঝে যে সৃষ্টির ইচ্ছা আল্লাহ বাছাই করেন, মানে মর্যাদা দিন। মর্যাদা দেওয়ার ব্যাপারেও খেরুর পরামর্শ দেওয়ার নাই, মর্যাদা বানাইতে সময়ও সৃষ্টি করতে সময়ও খেরুর জিগাইবার দরকার নাই। আর সৃষ্টির মাঝে যে সৃষ্টির ইচ্ছা আল্লাহ মর্যাদা দিতেও কোনো মুখাপেক্ষী নাই আল্লাহ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার সৃষ্টি জগতের মাঝে এক জাতীয় সৃষ্টির মাঝে কোনোটা থেকে কোনোটারে মর্যাদা বেশি দিছে, এক জাত সৃষ্টির মাঝে কোনোটা থেকে কোনোটারে আল্লাহ বেশি মর্যাদা দিছে। দিন রাত আল্লাহ বানাইছেন না, দিন রাত, দিন রাত আল্লাহ বানাইছেন, কোনো কোনো দিন দিয়ে আল্লাহ বেশি মর্যাদা দিছে। যেমন জুম্মার দিন আস্তা সাতটার মাঝে মহান একটা দিন, রাত হলোর মাঝে কোনো কোনো রাত্রে আল্লাহ মর্যাদা দিছেন, জুমার রাত্রে আল্লাহ মর্যাদা দিছেন দিছেন, শবে কদরের রাত আল্লাহ হন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম এক রাত। মাস আল্লাহ বানাইছেন, কুরআন শরীফে আছে আল্লাহ হন ইন্না ইদ্দাত শুহুরি ইসনা আশারা শাহর, মাসর গণনা হইল বারোটা, বারো মাস। এই বারো মাসের মধ্যে কোনো কোনো মাসে আল্লাহ বেশি মর্যাদা দান করছে। যেমন ওই যে রমজান শরীফ আর সামনে, রমজানের মাসে আল্লাহ মহান মর্যাদা দান করছে। রমজান মাসও আল্লাহ এবাদতর সব বাড়াইয়া দেন, রমজান মাসও আল্লাহ বেশি বেশি মানুষকে মাফ করিয়ে দেন, আল্লাহ বেশি দয়া করেন, রহমত করেন। এই মাসের যে তিনটা অংশ সম্বন্ধে আপনারা জানেন, এক অংশ রহমত, এক অংশ মাগফিরাত, এক অংশ হইল দোযখ থেকে নাজাতের সময়। এই মাস বড় মর্যাদার, হাদিস শরীফও আছে আন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ, তখন বর্তমানে শাবান চলে, শাবান মাসের শেষ তারিখও আল্লাহর নবী খুতবা দিলা, বয়ান দিলা। তো শাবান মাসের শেষ তারিখের বাদেও তো আইব রমজান আছে নাই, তো শেষ তারিখে আল্লাহর নবী বয়ান দিলা। আল্লাহর নবী ফরমান আইয়ুহান নাস, হে মানুষ হল, কদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন আযীম, তোমার তার সামনে সমাগত, মানে আইয়া পড়ছে একটা মাস, এই মাস মুবারক এবং মহান। কদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন আযীমুন, একটা বরকতময় মাস, একটা মহান মাস সমাগত, মানে আইয়া হচ্ছে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসও এক রাত আছে যেটা হাজার মাস থেকে উত্তম।
শাহরুন জায়াল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ুআন। এটা এমন এক মাস যে মাসর দিন দিয়ে আল্লাহ দিনের রোজারে আল্লাহ ফল ধরে দিছেন, আর ই রমজানের রাতকুর নমাজ রে আল্লাহ সওয়াবর কারণ বানাই দিছেন। তেরাবি ফলি যে আমরা মন তকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। এই মাসও যে মানুষে একটা ফরজ আদায় করল, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, যেমন রমজানের বারা একটা ফরজ ইবাদত, ওমান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়াহু। আল্লাহ নবী ফরমান, এই মাসও যে মানুষে একটা ফরজ আদায় করল, একটা ফরজ, যেমন রমজানের বারা সত্তরটা ফরজ আদায় করল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ফরমান, যে মানুষে এখন রোজাদারটি ইফতার হরাইল, এই ব্যক্তির রোজাদার দাঁড়িয়ে ইফতার হরাইছে তার সমান সওয়াব আল্লাহ দান হরাইবে, দান করবা। সাহাবি হলে জিজ্ঞেসছিল, ইয়া রাসূলুল্লাহ, হলো গেছে তো, হলে তো ইফতার করার নিয়ে সামর্থ্য রাখেন না, তিনদিন ধরিয়া নিয়েছেন যে ইস্তার হরাইলে তো খুব ভালো করে খাওয়া দাওয়া, হ্যাঁ খুব উত্তমভাবে তো ইস্তার হরাইতে হইলে হইলে হলর তো সামর্থ্য মাঝে নাই। আল্লাহ নবী ফরমান, যদি ইস্তার হরায় এক ফুটা দুধ দিও, তো দুধ আমরা দেশ তো একটা বড় ব্যাপার, দুধ তো নাই কম, আরবও তো দুধ পানি থাকি আরব, তাহলে আসানি না না দুধ বেশি বুঝাইছে না, তা দুধ দিয়ে মানে এই লোক এখানে সাধারণ জিনিস দিয়েও যদি ইস্তার করা তবুই সব পাইব। মহতরম হাজিরিন, আল্লাহ নবী ফরমান, হুয়া শাহরুস সাবরে, এই মাসটা হইল সবরের মাস, ও সবরু সওয়াবুল জান্নাহ, আর সবরের বদলা হইল বেহেশত। সবরের বদলা আল্লাহ বেহেশত দেন। হাদিস শরীফ আছে যে রমজানের রোজাদার মানুষ, এই রোজাদার মানুষে তার রোজার বদলা আল্লাহরে ফাইব। কারণ এটা বড় বেশি সবর করছে, রোজা রাখলে এখন মানুষের বুক লাগে, পিয়াস লাগে, অথচ এই রোজাদার ব্যক্তির গড় খাদ্য আছে, খানি আছে, ফানিও আছে, গড় খানিও আছে, ফানিও আছে বেচারা রোজাদার, কিন্তু আর বুকও আছে, পিয়াসও আছে, এমত অবস্থায় একমাত্র আল্লাহর নির্দেশ পালন করব লাগে, এ সবর হচ্ছে, এর লাগি এর বদলা আল্লাহরে পাইব। হুয়া শাহরু সবরে ও সবরু সওয়াবুল জান্নাহ, এটা হইল সবরের মাস, এর চেয়ে বড় সবর আর কিতে হইতে পারে? খানি ফানি সব তা সামনেও আছে, গরু আছে, কিন্তু মানুষটা আল্লাহর খফে আল্লাহর নির্দেশ পালন করবার লাগি, বুকও আছে, পিয়াসও আছে, কিন্তু খানি ফানি হলতা আছে, এর বাদেও আল্লাহরে খুশ করবার লাগে, খায়ও না পানও করে না, আল্লাহ এই ইটার বললা হে আল্লাহ দিদার হইব, আল্লাহরে হইব। মাহতরম হাজিরিন, তো দেখা গেল মাস হলোর মাঝে কোনো কোনো মাসে আল্লাহ মহান মর্যাদা দান করছে, তোমার রমজান শরীফের মাস আমি হাদিস শরীফ থেকে বুঝাইলাম,
তো রমজান শরীফও খেয়াল রাখেন যান, রমজান এই লোক শুভেচ্ছা দিক ওর আগ থেকে শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত রোজার টাইম, এই টাইমটা একটা আবাদতের টাইম নেই, একটা আবাদত রোজা একটা আবাদত, আবাদতের মাঝখানেও গুনার কাম করা যত বড় মারাত্মক ব্যবহার আছে, একটা আবাদতের ভিতরে আবাদত থাকা অবস্থায় গুনার কাম করা বহুত বড় মারাত্মক ব্যবহার নি না নেই। এর লাগি রোজা রাখা অবস্থায় আপনি খেয়াল রাখতে হইবে, অনেক কোনো কোনো মানুষ আছে গিল্লাকুর মানুষ রোজাও রাখছে আর হিবা বইয়া গিল্লাও হয়, রোজা মাস তো খাম খাজও করা যায় না, আসা নাই না, মা তো বাড়ি যায় গুসাও বাড়ি যায়, এটা এটাই হলো পরীক্ষা, গুসা বাড়ে না উপাসী মানুষও গুসা বাড়ে, এর লাগি দেখবা যেতে মানুষ দরিদ্র মানুষ হে যে অত গুসা করে, হ্যাঁ উপাসী মানুষ গুসা করে, এটা দেখি আপনি এই ব্রত হাসিল করতে এই মানুষটা অত এঙ্গরি অত রাগান্বিত এখানে ছোট বাত না তাহলে রাগ অত মানুষ গুসা করে, এই গুসার মাঝে যদি গালিগালাজ করে তো একটা আবাদতের ভিতরে থাকিয়া হে গালিগালাজ করলো কবিরা গুণা, এই রোজার ভিতরে থাকিয়া যদি গিল্লা করে তাহলে রোজা নষ্ট হইত না, মানে সব পাইত না, কিন্তু রোজার ভিতরে থাকিয়া ফাফাম করলো কত মারাত্মক ব্যাপার, মনে হয় ব্যাহল মানুষই বুঝবে না যে আমি একটা আবাদতের ভিতরে আছি রোজার ভিতরে আছি। উম্মতে মুহাম্মদীর পরওয়ারদিগার আলমে দয়া হরিয়া এই সুযোগ দিছেন যে রোজা রাখি আমরা খাম খাজও করতাম পারি, প্রয়োজনীয় কথাবার্তা মারতাম পারি, কিন্তু কোনো কোনো শরীয়ত আছিল রোজা রাখলে কিটা নাই মাত নাই, কোনো মাত নাই, মাতিবার অনুমতি আল্লাহ দিছেন, এমনকি এই মাত যদি বালা মাত হয় তো সব হইবে, তবে সাংসারিক মাত কথারও আল্লাহ অনুমতি উম্মতে মুহাম্মদীর দিছেন রোজা রাখে মাথে না। খেয়াল ছাড়ে দিন এটা সতর্কতার সহিত খেয়াল রাখতে হইব যে আল্লাহ আমরা যে রোজা রাখি আর সংসার প্রয়োজনীয় খাম খাজও আমরা করতাম পারি এবং প্রয়োজনীয় মাতও মারতাম পারি, তবে বাদ মাত মাতি যদি তো কিন্তু আমি একটা ফাফ করে নিলাম রোজা রাখি, এরপরে গরো যত থালা হয় রোজা মাস বেশি হয় বেশি উপাসী আলো তো
রাগ উঠে বেশি। আমরা জানি কিনা, আমরা তো বড় বড় মাদ্রাসায় তো তালাকর ফতোয়া লিয়া মানুষ যায়। আমিও তো কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আসলাম, আর আমি মাদ্রাসার প্রধান হিসাবে 41 বছর আমি আসলাম। বহু অভিজ্ঞতা আমরা যে মানুষের তালাকর মশলা ঘটনা ঘটে রোজা মানুষ বেশি বেড়েছে। তো মানুষেরও আফল আছে বুধ হয়, আমরা হয়তো লেখে দেখো আপনি তো এমনি দিলে খোতাবর দায়ী লিবে এসে শৈলেও লেখা থাকে যে আমি এটা ঘটনার সময় আমার মাথা ঠিক আছিল না। আলিমুল্লাহর কাছে জানিতেন যে পাগলর তালাক হয় না, মাথাটু লইলে তো 3 না 100 তালাক দিলেও কিছু হইত না। তবে জানি আর এখন যান পাগল যদি মদ খাইয়া পাগল হইন, গাঞ্জা খাইয়া নিশা করিয়া যদি কেউ পাগল হইয়া বহু তালাক দেন, তালাক হয়েছিল। আর পরিষ্কার পরিষ্কার ইসলামের আইনের কিতাবও ফেকার কিতাবও আছে, তালাক শুক্রান ওয়া কারণ নিশাগ্রস্ত পাগল যে তার তালাক গটি দিব নাউজুবিল্লাহ। আমার গরু দরবার যে অত গুসা গাছা যে অত বেশি হয়, এটা হইল রমজান শরীফ উপবাস অবস্থায় রাগ বেশি থাকে। আর এর সঙ্গে আপনি মনে রাখতে হইবা, হাদিস শরীফ আছে ইবলিসে তার পার্টি ফাটাইয়া খবর লয় কিতাব সত্যি গিয়ে কয়ে আমি ওতা করছি, কয়ে মা ফাড়ালতে সাইয়েন এটা কুনতেও করছো, আর গিয়ে কয়ে ওতা করছি কয়ে মা ফাড়ালতে সাইয়েন এটা কুনতে কাম না। কিন্তু এগিয়ে যে সময় হয় যে আমি গিয়া স্বামী স্ত্রীর মাঝে দরবার লাগাইয়া দিয়েছিলাম, যত সময় তালাক না হয়েছে অত সময় আমি আইছি না, দেখছিলাম কত বড় ঘটনা। ইবলিসে তখন এগুলো লোকে গোলাগুলি করে হাদিস শরীফ আছে, অর্থাৎ সাবাস খাম করে আইছে। তখন শয়তান হইল ইন্নার শয়তান আলিল ইনসানি আদুউ মুবিন, শয়তান হইল ইনসানের খোলা দুশ্মন, কারণ এগুলো সর্বদাও দুশ্মনীর থাকবো পুরানা দুশ্মনী। ইবলিস বাইরে আইছে ব্যস্ত থাকি কত আরাম থাকি বাড়িয়ে আইছে, একমাত্র আদমর কারণে হাসানি না আদম যে সজদা উঠছে না লাগে বাড়িয়ে আইছে। তৈলে ইবলিসর দল বলে কোনো সময় আদমর আওলাদরে ভালো হইত না, সারা জীবন ব্যাপিয়া চেষ্টা থাক। তো রমজান শরীফের মাস আমি ওখান বুঝা নিতে আসলাম যে মাস হল আল্লাহ বানাইছেন, আল্লাহ 12টা মাস দিয়েছেন, এর মাঝে রমজান শরীফের মাসটা বড় মতবরক বড় মর্যাদার মাস। এই মাসও এমনি তিলাওয়াত করলে এক হরফে 10টা নেকি হয়, যেহেতু রমজান শরীফ আল্লাহ আমলের সওয়াব বাড়াইয়া দেন, গতিকে রমজানও তিলাওয়াতের সওয়াব আল্লাহওয়ালা বাড়াইয়া দেন। নাই আর গরু বিশেষ করিয়া জোরের বাদে আসর অর্থে এই টাইমে বিভিন্নভাবে বেশ দেখা সাক্ষাৎ না করাও ভালো, কারণ এই টাইমে মিজাজ মর্জি ঠিক নাই আসা নাই। মহতরম হাজরিন, ও আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহুর যে সময় খেলা যতটা কি সেনাপতির ফত তাকিয়া উমর রাদিয়াল্লাহু আনহু লামাইছিলা ও কারণে কাফির হলে খালি গফরে হইতে ইসলামর জয় ইসলামর কোনো সত্যতার কারণে নাই, খালিদর বীরত্বর কারণে। খালিদ যে অত বড় সেনাপতি এর লাগি উমর রাদিয়াল্লাহু আনহু তানে লামাই দিছিলা, আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর প্রধান সেনাপতি হয়ে দিয়েছিল। তখন পূর্বাঞ্চলে বহু যুদ্ধ হচ্ছে, তে যুদ্ধর ক্যাম্প করলে দোকানদার মানুষ যারা দেবনীন জলসা দেখো দোকানদার মানুষের দোকান দিছে নি আচ্ছা খেলা জমছে দেখো দোকানদার বেটায় তার দোকানই দিছে, হেও বাচ্চার মাঝে হে দোকানদার দোকান দিয়ে সিপাহী হলে আইয়া ক্যাম্প করছেন
তৈলে দোকানদার হলে এখানদার দোকান খুলব নি না দোকান খুলব তো দোকানিও হল আইসেন মুসলমান সিপাহীর লগে লেনদেন হচ্ছে কারণ ক্যাম্প তো বহুত দিন থাকছে লেনদেন হচ্ছে হরিয়া এরা ফিরিয়া গেছে দার্জির বাড়িত ফিরিয়া যাইতরা আইতরা ইতে তারা গোফরছেন তারা এলাকার গিয়ারা বা একদল মানুষ আইছে আমরার দেশর আমরা রাজার রাজত্ব হারিয়ে নিত আমরার দেশে পরাধীন হরত তারার ধর্মরে আমরা উপরে ছাপাইয়া দিত বিদেশি মানুষ কিন্তু তারার লগে লেনদেন হরিয়ে দেখলাম এরা খেরুর উপরে জুলুম করে না হুকা সুবহান এরা মিশা মাতে না এরা দান্দাবান্দা করে না আমরা বিধর্মী মানুষ আমরার লগে আমরা দোকানদার মানুষ আমরার লগে তারাও কোনো খারাপ ব্যবহার করছে না ইটা হুনিয়া মানুষ দলে দলে আইসে না মুসলমান হয়েছেন হুকা সুবহান মুসলমানের চরিত্র দেখিয়া আছে না মানুষ মুসলমান এখন আপনি রোজার আসছেন বাজারে গিয়ে মাছ আলার গেছে মাছ দাম খতরা এমন খোলা বাসায় তার লগে মাতিত্রা এখন মাছ আলার খান্দা বেটার মাছ খান্দার যে বেটা মাছ গেছে সেগে ও দিলার বদলা মাতিস নাই বেটা রোজার আসছে রোজার আসছে তে তো আপনি আপনি দেখাইলেন আপনি যে রোজা রাখলে হিন্দু বেটা কীটা মনে হচ্ছে বাঙালি রোজা রাখলে পাগল হয়ে যায় বাঘ হয়ে যায় ঠিক না তাইলে তার মনের মধ্যে ধারণা কীটা আইব এই ধর্ম সম্বন্ধে তার মন বিরূপ ধারণা আইব খারাপ ধারণা আপনি শান্তশিষ্টভাবে বাজার খরচ করেন বিধর্মী মানুষের দেখিয়ে হইব দেখায় নি ও রাইত খাইছে বেটা আর আবু ইস্তারর টাইম বাকি উপবাস মানুষ কিন্তু দেখায়নি আচার ব্যবহার কত শান্ত কত সুন্দর ঠিক নেই না না ইসলাম যে সত্য সুন্দর ধর্ম এটা আপনার ব্যবহার থেকে আর এই মাসালা বেটারে গালাগালি করছেন আর খান্দার ইন্দু বেটা হয়ে দিলার দিলে ওরা কমেও দিলার বেটা রোজা বুঝা গেল যে রোজা রাখলে এই নোলা মুসলমান হলু বাদ হয়ে যায় নাউজুবিল্লাহ তো আল্লাহর হাবিবে ফরমায় যে এই মাংস যদি একজন মানুষে একটা নফল আবাদত করে যেমন অন্য দিন রোজার বাড়া হয়ে একটা ফরজ আবাদত করল ওমান তাকার বাফি ওমান আদা ফি ফরিদতন কানা কামান আদা সাবে না ফরিদতন ফি মা সবাহু যে মানুষের রমজান শরীফ একটা ফরজ আদায় হল যেমন রমজানের বাড়া সত্তরটা ফরজ আদায় হল মাস ই মাসে আল্লাহ মর্যাদা দিছে রাইত হলোর কথা কইছিলাম শবে কদরের রাইত আল্লাহ কইছেন খাইরুম মিন আলফি শাহর এছাড়াও আল্লাহ জুম্মার রাইত্রে মর্যাদা দিছে দিছে নি না না জুম্মার রাইত্রে আল্লাহ মর্যাদা ঠিক আছে শবে বরাতেন আজকাইলে গুরুবার হয়েছে না নি আপনারা বুঝেন সব বলার তো হইলাম না কোনো কিতাব সব বরাত হইলাম না যারা এটা মাতবা তুমি জানেন ওখানে জানিয়ে রাখো ইলিম হোমের লাগে মাত সবে বরাত এটা আরবি শব্দ নাই সবে বরাত ফার্সি শব্দ আরবি কিতাবও এটা লাইলাতুন নিশ্চয় মিন শাবান শাবানের চোদ্দ পনেরোর রাত্রে সবে বরাত বুঝছেন ও তো সামনে আইছে আসেন তেরো দিন না বারো দিন বাদে তো সবাই সবে বলা তোর রাইত আমরা এবাদত করি আসেন আর সিনিয় হরিয় মানুষে মসজিদ হাঁটাই এই বাড়ি এই বাড়িতে দিনও রোজা রাখুন সমস্ত রাইত এবাদত হলেন ঠিক নেই না খুব গুরুত্ব সহকারে কবর জিয়ারত করুন কথা করি না নি আমি
এই সবটা কাজ কিন্তু হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত আছে। আগ জমানা থেকে মুরব্বী হইবে 80 বছর বয়স আমার, এখন হুনিয়ার দেওয়া সব বরাত নাই। মুরব্বী হলে কোন আগর মেসাবিটা জানতা নানি, আগর আলিম যারা আসলে এরা আমরা থেকে বড় আলিম আস আসানি নানি। ফরমুদুল্লাহ সৈয়দা সাহেবরে দেখছেন, আমরা কিন্তু সৈয়দা সাহেব হান নাই। ফুলতলির সাহেবরে আপনারা দেখছেন, আমরা কিন্তু ফুলতলির সাহেব হান নাই। মানে যত ওদিকে আর অত ইলিম কমিয়া ঠিক নি না না হিন্তানোর জমানা তো সবরাত মানুষে ফালানো করছেন, এর আগেও ফালানো করছেন। আর হইন আরব ওহাবির জমানা তো আরব রাজত্ব ওহাবির নানি, ও সময়ও সবরাত আমরা উমরাতুরাত গেছি, সবরাতর রায় দেখা যায় হরম বহুত বেশি মানুষ হরম আস্তা রায় তাল্লাবিল্লা করেন তোমার তো তো আরবও আছে আস্তা দুনিয়াত আছে বুঝছেন কথা। এই দিনও যে আমরা রোজা রাখি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে সহি হাদিস, এই দিনও রোজা রাখার ফজিলত বর্ণিত আছে সুবহানাল্লাহ। রাইত যে আমরা এবাদত করি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাইত এবাদত হচ্ছে, আমরা জিয়ারত করি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, ও লাইলাতুন নিসফি মিন শাবান যে যেটা শবে বরাত, এই রাত আল্লাহ নবী কবর জিয়ারত গেছেন, জান্নাতুল বকি জিয়ারত করছেন সুবহানাল্লাহ। তো জিয়ারত করাও সাব্যস্ত আছে, রোজা রাখাও দলিল দ্বারা সাব্যস্ত আছে, রাত এবাদত করা ওটা সাব্যস্ত আছে। এমনকি এই রাত মানুষের বাক্য পরিবর্তন যখন ইলাহাদি শরীফ আছে, যে একজন মানুষের শাদি বিয়া করে আসলে হে মরা মানুষ, এর মানে হইল সবে বড় তো তার নাম জিন্দা মানুষের লিষ্ট থেকে মৃত মানুষের লিষ্ট গেছে গি বুঝছেন কথা। তো এই লিষ্ট যাওয়ার বাদেও শাদি বিয়া করে কারণ টাইম আইসে না ও মরবার, এই রাত্রে এবাদত হলেন যান, যত মানুষে বিরোধিতা করে তারার লগে তো দরবার হবার কিচ্ছু নাই, তারা হইতা যে তুমি দরজা খাটিয়া লে ভরিয়া সারা রাত ঘুমাই থাকি তোমার এখন মারেরও না হাসানি না। যদি এবাদত করতা তইলে বহুত সব পাইলে নাকি দা, তোমার মনে হল না হতিরি তুমি, আর সিনি সানির বিরোধিতা করিয়া কোনো লাভ নাই, তোমার ভাগ্য খারাপ। যদি মসজিদ ভাই আইতাই তো কতবার সিন্নি খাইলে আনি হাসান একটা হাসানি না, মসজিদও ও হালুয়া লিয়ে আইতরা, হালুয়া রুটি লিয়ে আইতরা, আখনি লিয়ে কয়েকবার সিন্নি টিন্নি মানুষের ফাটায়, এতে কোনো বাধা নাই। সিন্নি করার মাঝে মানুষের খাওয়ানির মাঝে কোনো ফাফ নাই বুঝছেন না কথা। আর সবরাত রাইতিটা খুব আমরা দেশে যে রসুম যে বারে বারে সিন্নি দেখা যায়, ভিন্ন ভিন্ন সিন্নি লইয়া মানুষ লাগে সারা রাত মানুষ এবাদতি করে বুকও লাগে আসা নানি বালা বালা সিন্নি টিন্নি খাইন মানুষের, এটা খাওয়ানির মধ্যে কোনো বাধা নাই। রাইত এখন এবাদত হর্তা আল্লাহ নবী ফরমাইছেন এই রাত বনি কলবর যত বহরি আছে, বনি কলব এক গোত্র খুব বেশি মানুষ তারা, আর আরবি মানুষে এটা বহরি বহরি ফালন, আমরা একটা দুইটা বহরি তাহলে চার ফাঁসটা হইলে মানুষের আলি ভালো হইলে গালাগালি হলো ইনতে দান মুখ দিলে সুবিধা নাই আছে না সুবিধা নাই ফালি তো মরুভূমি দেশ হাজারে হাজারে বহরি, একজন মালিকর হইবা এক কেয়ার দুই কেয়ার জুড়িয়া বহরি হল যাইরা, এক কেয়ার দুই কেয়ার জুড়িয়া কত্রে কত্রে লাগিয়া যাই এক রাখালে লইয়া যা আগইয়া আটে, আমরা খরে থেকে হাঁদাইয়া তার আগইয়া আটে আর পরে তাল তাল আও আও উতাল লগইয়া যায় নিতা। তো এই বহরি দেশ খুব বেশি আল্লাহ নবী ফরমান বনিকল গোত্রর
যত বহরি, এই বহরি হলোর গার মাঝে যত রুম, এর চেয়ে বেশি মানুষরে আল্লাহ এই রাত মাফ করে দিবা। আচ্ছা, এরপরে আমরা ওয়াজিত হন সাহি হদিশরী আছে, শেষ রাত্রে আল্লাহ দুনিয়ার আসমান থেকে ডাকুন, হালমিন সাইলিন, আসনি কোনো সওয়াল হন্নওয়ালা, আমার কাছে চাও আমি দিম নাকি দেখ। এর লাগি আফলালা মানুষ তা হেসাই তুঠিয়া খান্দা কুটা হল, দোয়া হল, তাজিদ নামাজ হল, যারা আফল আছে। কারণ এটা এমন এক সময় আল্লাহর লোকে এখান থেকে আল্লাহর কাছ থেকে এখন তা হাসিল করবার সময় এটা শেষটা। দুনিয়ার দেহ একজন মানুষ বেশ দান হয়ে রাত কড্ডা নাই হইয়া দিছে, একজন দেওয়া খাইল বারোটার সময় আই দিমুন, আর ও বেটার বাড়িত এবেটা দেয় না, আইয়া টাইম মতো মানুষ আজির হয়ে গেছে হইবার বা যদিও দেই না, কিন্তু মানুষটারে আমি খুইয়া আনছি, কিলা ফিরাই দিই। কিন্তু আল্লাহ তো আরহামুর রাহিমিন, হাসানি না আরহামুর রাহিমিনে নিজে যে সময় ডাকুন, ও সময় যে মানুষের ভিক্ষায় ফিরাই দিবানি আল্লাহ রহমান রহিমে যে সময় নিজে ডাকিত্রা যে কোনো খুনেওয়ালা সানেওয়ালা কোনো হকিরা শুনিরে সাও আমি দিমু, এই সময় আল্লাহর বন্দা যদি চায় তারে কি আল্লাহ ফিরেই দিবানি। এটা হইল প্রত্যেক রাত এক বর্ণনাথ আছে, এক রায়ত আছে, আব্দুল মাদসে দেহলভী রহমতুল্লাহ আলহী তান কিতাবও আনছেন। শবে বরাতর রাইত, কিন্তু একেবারে রাইত আরম্ভ থেকে শেষ পর্যন্ত আল্লাহ ডাকেন ওকাছোয়া। এই রাইত এবাদত হলেন যান, জিয়ারত হলেন যান, হ্যাঁ বারো দিন রোজা রাখেন যান, আর শিন্নি যেটা যার জেলা ইচ্ছা শিন্নি করা তো কোনো বাধা নাই। খুব গুড় আপত্তি খতরায় গুড়েতে রুটি শিন্নি খানে, এই শান্ত তো মানুষের রুটি হালতা বানাইয়া ওগর হগর দেন নাই, এটা তারা বড় আপত্তি করছে। আমি কইলাম এটা দরবার করিয়া লাভ নাই, রুটি যখন তোমার পছন্দ যদি নাও হয় তখন আপনি বললিও রুটি যদি পছন্দ না হয় আপনি বললিও নাকি, এখানে অমূলক কথা শিন্নি করার মাঝে কোনো বাধা নাই। আল্লাহ আপনারে আমার তৌফিক দেব দুরুস্বই পড়ব সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ আমরা মাফ করো, আমরার মর্দে গান্ডে মাফ করি দেও, খাস করি যাত্রা ভর মর্দে গান্ডে গরিবকে রহমত করো। আয় আল্লাহ যে ফির সবর ইসালে সব রবা মোল্লা তন দরজারে বলুন হরি দেও, তানে গরিবকে রহমত করো, আমরা তামামর মর্দে গান্ডে গরিবকে রহমত করো, আমরা সাব কিবলার দরজা বলুন হরি দেও। আল্লাহ আল্লাহ এই মজলিস থেকে ফেরু খালিয়া ছিড়াই হেন রে বল, মজলিস মানুষ বড় আশালিয়ায় নেকর মানুষ হলোর সঙ্গে বিক সাইলে আল্লাহ ফিরাই দিতেন, তোমার বন্দা হলোর দ্বার দিল যে মকসুদ নেক বানাই দেও আর পুরা হরি দেও, মুসিবত যাদের বন্দা হলোর মুসিবত আসান হরি দেও,
আমলার আওলাদর দুনিয়া আখেরাত উজালা হল। এই নেক মজলিসের সাহায্য কার হল রে আল্লাহ, তোমার তরফ থেকে সাহায্য হরি ইয়া আল্লাহ। খাস করি আমরা বিমারি হল রে শিফা নাত হল ইয়া আল্লাহ। দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরুস্তি দিয়ে তোমার ডাকবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে মুশকিলের ঘাট পার হরিও। হাসরের ময়দান অনেক কারো কাতার উঠাইও। আয় আল্লাহ আমরার মৌতর বাদে আমরা লাগে মৌফিরতর দোয়া কর্ণওয়ালা বাকি রাখিও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله